নমস্কার, আমি ইন্দ্রজিৎ রায় চৌধুরী। আজ আরেকবার আপনাদের সামনে এলাম, আপনাদের সামনে হাজির হলাম বলতে পারেন। প্রতিবার আপনাদের জন্য নতুন নতুন সত্যি ভূতের গল্প আপনাদের সামনে উপস্থাপনা করব। আজকে যে সত্যি ঘটনাটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে এলাম, সেই ঘটনাটা সত্যি অদ্ভুত। আপনারাও শুনলে বুঝতে পারবেন যে আমি কেন এটাকে সত্যি অদ্ভুত বললাম। শুনলে মনে হবে আপনি গল্প শুনছেন বা আপনি গল্পের মাধ্যমে সিনেমা দেখছেন। আমি আজকের ঘটনাটা যখন শুনেছিলাম, ঠিক এই মন্তব্যই করেছিলাম গল্পটা শেষ হওয়ার পর। কিন্তু ঘটনাটা যখন আমি শুনলাম এমন একজন মানুষের কাছ থেকে, যিনি আমার অন্যতম একজন লাইভের শ্রোতা শর্মিষ্ঠা চন্দ্র ঘোষ, এবং তার নিজের রিলেটিভের ব্যাপার আমি বিশ্বাস করতে তো শুধুমাত্র বাধ্য হলাম নয়, আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যে এমন ঘটনাও মানুষের জীবনে ঘটতে পারে। তো আসুন, আজকে সময় নষ্ট করব না, ঘটনাটা একটু বড়, সেই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ঘটনাটা ইন্ডিয়ান নয়, সুদূর পারস্য মানে তুরস্কের ঘটনা, এবং শর্মিষ্ঠা চন্দ্র ঘোষের কোনো এক রিলেটিভ মানে পিস্তত ভাই বলতে পারেন, পিস্তত বলতে নিজের পিসির নয়, একটু ডিস্টেন্সের পিসির ছেলের এই ঘটনা। এবং পিসির ছেলের যে গল্পটা, তিনি ছিলেন একজন পেন্টার, খুব ভালো পেন্টার, ছিলেন না আছে পেন্টার, খুব ভালো আঁকতেন। তা যারা একটু আঁকে তারা তো একটু খামখেয়ালি হয়, শিল্পী তাদের একটু খামখেয়ালি, এটা সবাই আমরা জানি। শুধুমাত্র খামখেয়ালিপনা নয়, তাদের মধ্যে একটা মানে যে কোনো কিছু একটা নেশার মতন হয়, যখন কোনো কিছু ভালো লাগে তখন সেটাকে করে, আবার যখন কোনো সেটা ভালো লাগে না আবার নতুন কিছু করে, এরকম একটা ব্যাপার থাকেই, মানে যেটাকে বলে খামখেয়ালিপনা। এই একটা ব্যাপার আমাদের সবসময় মনে রাখতে হবে, এই খামখেয়ালিপনা জিনিসটা হয় সেটা শিল্পীদের মধ্যে, সাহিত্যিকদের মধ্যে বা এরকম কোনো সেলিব্রিটিদের মধ্যেই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। তা ওর ক্ষেত্রেও তাই ছিল, নিত্য নৈমিত্তিক নিয়ম মেনে চলার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। এবং ওর যখন পইতে হলো তখন ওর বাড়ির লোকেরা আস্তে আস্তে বললো যে এবার তো আস্তে আস্তে বড় হচ্ছিস, তোকে বিয়ে দিতে হবে। আমি 8 বছরের পইতের কথা বলিনি, আমি বড় বয়সের পইতের কথা বলেছি। সেটা শুনে ওর তখন মনে হলো, আমি তো তোমাদেরকে একবারই বলেছি যে আমি বিয়ে করব না, আমাকে এইসব ব্যাপার নিয়ে তোমরা কেউ জোর করো না, আমার যেটা মন চায় আমি সেটা করব। যদিও স্বভাবতই ওই ছেলেটির মানে ওই দাদা, আমি সরি বাই দে ভাই, আমি দাদা বলেই আছি অনেকক্ষণ ধরে, তার তো একটা নাম আছে, তার অরিজিনাল নামটা আমি বলছি না, তার নিকনেমটাই বলছি, যেটা ম্যাডাম ওই নামে ডাকতেন, তার নাম হলো সায়ন দাদা। তা সায়ন দাদা বললো যে আমাকে তোমরা এরকমভাবে জোর জবরদস্তি করো না। তার যদিও প্রচুর রিলেশন ছিল এবং কোনো কিছু রিলেশনকেই ও সিরিয়াসলি নিত না, বুঝতেই পাচ্ছেন, এবং মা বাবার এই সম্পর্কটাকেও ও ওই সিরিয়াসলি ব্যাপারটা নিত না, আছে আছে নেই নেই এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরম মানে জীবনে ওর এই কারণের জন্য প্রচুর সম্পর্ক তৈরি হয়েছে এবং সম্পর্ক শেষ হয়ে গেছে, কোনো সম্পর্কই ওর টেকেনি। কিন্তু ও এখান থেকে চলে যায় পারস্যে মানে তুর্কিতে, ওখানে গিয়ে ও আবার ড্রয়িং শুরু করে মানে পেন্ট শুরু করে। এই পেন্ট শুরু করতে গিয়ে ওর জীবনে কতগুলো ঘটনা ঘটে, এবং এই সেই অদ্ভুত ঘটনাগুলো নিয়ে আজকে এই সত্যি ঘটনাটা। তুর্কি হচ্ছে এশিয়া আর ইউরোপের দুই মহাদেশের ঠিক মাঝখানে একটা জায়গা। তুর্কিতে 95% এশিয়াতে পড়ে আর 5% ইউরোপেতে গিয়ে পড়েছে। সায়নদাদা ওখানে ইস্তাম্বুলেতে থাকত, ওই যে ওখানকার ইস্তাম্বুলের কথা বলছি না, এখানে ইউরোপ মহাদেশের যে 10% তুর্কিরা ওইখানে থাকত, ব্যাপারটা বুঝতে পারছেন জায়গাটা। 2018 সালে হঠাৎ করে যখন তুর্কিতে চলে যায়, সেই সময় একটা FBতে পোস্ট দেখে এই শর্মিষ্ঠা ম্যাডামের খুব ভালো লাগে, পোস্টে দেখতে চায়, দেখতে পারে যে একটা ফটো, তাতে রয়েছে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে ছোট কাপে চা খাচ্ছে। চায়ের দোকান মানে আমাদের এখানকার মতন চায়ের দোকান নয়, চারিদিকে সুন্দর কট ঘেরা চায়ের দোকান, মানে যেটাকে বলে আমব্রেলা দেওয়া চায়ের দোকান, এবং চারিদিকে ছোট 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 টিউলিপ ফুল রয়েছে, সেখানে দাঁড়িয়ে চা খাচ্ছে। আর হাতের কাপটা এত সুন্দর,
মানে দেখে সত্যি মানে মানে একটা মানে কাপটাই যেন ওই টোটাল ফটোটার মধ্যে, মানে একটা বিরাট গর্জাস ব্যাপারটা। তা শর্মিষ্ঠা ম্যাডাম এই ব্যাপারটা দেখে চেষ্টা করেছে যে বিভিন্ন জায়গায় মানে অনলাইনে চেষ্টা করেছে কাপটা, কিন্তু কোনো জায়গায় কাপটার যা দাম সে দামটা অসম্ভব বেশি। সেই চিন্তাভাবনা করার পর ও সায়ন দাদাকে একদিন মেসেজ করেন যে দাদা তুমি যখন আসবে ইন্ডিয়াতে তখন আমার জন্য এই ঠিক এই কাপটা আমার জন্য একটু এনো, আমার ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু অবাক হয়ে গেল, অনেক দিন হয়ে গেল মেসেঞ্জারে কোনো রিপ্লাই এলো না। অনেক দিনের পর ফোনও সায়ন দাদা করলো না, বাট বহুদিন পর একটা ফোন সায়ন দাদার কাছ থেকে পেলেন। তাতে সায়ন দাদা ফোনে বলল কেমন আছিস ভালো আছিস এই কথাটা জিজ্ঞেস করলো, এবং তখন বলল যে দাদা তোমাকে আমি একটা মেসেঞ্জারে দিয়েছিলাম, তুমি আমায় কোনো রিপ্লাই দিলে না, ব্যাপারটা কী গো তোমার? তখন বলল তোকে অনেক গল্প বলার আছে, অনেক ঘটনা বলার আছে, আজকে সেই ঘটনাগুলোকে নিয়ে আজকের এই সত্যি ঘটনা গল্পটা আপনাদের সঙ্গে বলতে চলেছি। যাই হোক, সায়ন দাদার কী হয়েছিল, তুর্কিতে থাকতে থাকতে ওর মধ্যে একঘেয়েমি এসে গেছিল, কারণ ভালো কোনো ছবির প্লট পাচ্ছিল না, যে কোনো ছবি তুললে আঁকবে সেই ছবির প্লট ওর কাছে ছিল না। ওর মাথার মধ্যে ঘুরছিল নতুন কী করা যায়, নতুন কী আঁকা যায়। এই চিন্তা করতে 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 একদিন ওখানে অনেকগুলো টিউলিপ ফুলের জায়গা রয়েছে যেখানে টিউলিপ ফুল বিক্রি হয়, মানে বাজার টাইপের যেটা বলা যায়, কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জায়গা যেখানে টিউলিপ ফুল সবাই বিক্রি করে প্রতিটা দোকানে। তা ও দোকানগুলোর পাশ দিয়ে রোজই যায়। আজকে হঠাৎ করে একটি দোকানের পাশ দিয়ে যেতে গিয়ে ও দেখতে পেল একটি মেয়ে টিউলিপ ফুলের মাঝখানে বসে আছে, চারিদিকে টিউলিপ ফুল আর মাঝখানে বসে আছে, অসম্ভব সুন্দরী। সুন্দরী বললে হবে মানে বললে ভুল হবে, বিউটিটা দেখলে চোখ পুরো ধা দিয়ে যাচ্ছে। নীল চোখ, চুল লম্বা নেবে যাচ্ছে ঘাড় থেকে, মাথা থেকে ঘাড় হয়ে মাথা নিচে অবধি, গায়ের রং গোলাপের ঠিক পাপড়ির মতো। আর ওখানে দেখে সায়ন দাদার মনে হচ্ছিল কে সুন্দর, টিউলিপ ফুলটা সুন্দর নাই মেয়েটা সুন্দর? চিন্তা করুন কিরম সুন্দরীকে দেখতে পেয়েছেন উনি। এবং ওটা দেখতে দেখতে সায়ন দাদার মনে হলো এটা তো একটা ড্রয়িংয়ের প্লট করা যেতে পারে, যেখানে টিউলিপ ফুলও রয়েছে আর একটা সুন্দরী মেয়ে রয়েছে, দুজন দুজনকে কে প্রশ্ন করছে কে বেশি সুন্দর। যাই হোক, এবার উনি কী করেন, উনি মেয়েটির সামনে যান, মেয়েটির সামনে গিয়ে ফুলগুলো দাম জিজ্ঞেস করেন। দাম জিজ্ঞেস করার পর মেয়েটিকে বলে যে আমার একটু একটা কথা ছিল যে আমি আপনার একটা ফটো আঁকবো, আপনি টিউলিপ ফুলের মাঝখানে বসে আছেন, এই ফটোটা আমি আঁকতে চাই, আমি একজন পেন্টার। এই কথাটা শুনে মেয়েটি তখন বলে যে এটা আমার পক্ষে এই মুহূর্তে সময় দেওয়া সম্ভব নয়, তার কারণ আমার এখন কিন্তু দোকানের সময়, আমি বিক্রি বাট্টার সময়, এই টাইমে আমি আপনাকে এত সময় দিতে পারবো না। এটা কথাটা শোনায় সায়ন দাদা বললেন যে ঠিক আছে, আপনার দোকানে যত ফুল আছে সব ফুলের পয়সা মানে লিরা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। লিরা কথাটার অর্থ ওখানকার দেশের, আমাদের যেমন দেশের টাকা সেমনি ওদের দেশের মানি এক্সচেঞ্জকে বলে লিরা, বলে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। মেয়েটি বললো ঠিক আছে আপনি আমার ফটো আঁকুন, কোনো অসুবিধা নেই। তা সায়ন দাদা টোটাল যে ফুলের দাম হয় সেই দামটা দিয়ে দিয়েছিল, দিয়ে ওখানে বসে গেল আঁকবার জন্য। টিউলিপ ফুলের মাঝখানে আর একটা সুন্দর ফুটন্ত গোলাপ বসে আছে। যাই হোক, এরপর সায়ন দাদার সাথে মেয়েটির আলাপ পরিচয় হয়, ঘনিষ্ঠতা বাড়ে, একে অপরকে চেনে, বিভিন্ন কফি শপে যায়, খাওয়া দাওয়া করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায় দুজনে মিলে। মেয়েটির সাথে রিলেশনটা খুব ব্রড হয়ে যায়, কিন্তু মেয়েটি ইস্তাম্বুলে থাকতো না, মেয়েটি থাকতো অনেক দূরে। সেই দূরের জন্য মেয়েটিকে বলেছিলেন যে তুমি এখানে কেন আছো, তখন বলল এটা আমার গ্র্যান্ডমার দোকান, গ্র্যান্ডমার দোকান, গ্র্যান্ডমা বাড়িতে গেছে সেই জন্য আমি এখন এই জায়গাটা রয়েছি। তা আমি চাইছি যে, তখন সায়ন দাদা বলে যে তাহলে একটা কাজ করা যাক, তুমি আমার বাড়িতে থাকো, তোমার যখন এখানে থাকবার সেরকম কোনো জায়গা নেই। তা মেয়েটি রাজি হয়ে যায় ওখানে থাকবার জন্য। তা একদিন সকালবেলা কতগুলো ঘটনা এক এক করে ঘটতে শুরু করে, সেটা আপনারা শুনুন। একদিন রাত্রিবেলা ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে সায়ন দাদা দেখে মেয়েটি বিছানাতে নেই, কিন্তু মেয়েটি যেখানে শুয়েছিল সেই জায়গায় একটা সুন্দর টিউলিপ ফুল পড়ে রয়েছে।
সারা বাড়ি তন্ন তন্ন করে শায়ন দাদা খোঁজে, মেয়েটিকে দেখতে পায় না। অনেকক্ষণ পর মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি ঝুল মেখে সামনে এসছে। মেয়েটিকে জিজ্ঞেস করায় মেয়েটি বলল যে এরকম আমি রান্নাঘর পরিষ্কার করছিলাম, সেই কারণের জন্য আমি ঝুল মেখে আসতে বাধ্য হয়েছি, রান্নাঘর পরিষ্কার করছিলাম বলে। কিন্তু অনেকক্ষণ ধরেই শায়ন দাদা কিন্তু দেখে গেছে মেয়েটিকে, চারিদিকে খুঁজে গেছে, কিন্তু মেয়েটিকে কিন্তু পায়নি। তাই এটা তো শুরু হলো ঘটনা। এরপর আরও প্রচুর ঘটনা ওদের জীবনে ঘটতে শুরু করে। রোজই সকালবেলা উঠে দেখে মেয়েটি কিন্তু ঘরের মধ্যে নেই, আর ঠিক বিছানাতে পড়ে রয়েছে একটা করে টিউলিপ ফুল। একবার দেখে শায়ন দাদা নিজের হাতের মধ্যে লেখা রয়েছে এ, এ দিয়ে লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এ কেন লেখা রয়েছে তার কারণ হচ্ছে মেয়েটির তুর্কির নাম, তুর্কি ভাষায় মেয়েটিকে এই এইসিজি বলে ডাকত সবাই। কিন্তু শায়ন দাদা বলতো আমি এটা তোমার নামে উচ্চারণ করতে পারবো না, এইসিজি কথাটার অর্থ মুনলাইট মানে জ্যোৎস্না। তা সেই কারণের জন্য শায়ন দাদা মুন বলে ডাকত শুরু করে মেয়েটিকে। তা যাই হোক, মেয়েটি শায়ন দাদার হাতে এ লিখে দিয়েছে অবাক কাণ্ড, অথচ ট্যাটু করেছে। শায়ন দাদা বুঝতেও পারেনি, শায়ন দাদার লাগেও নি। শায়ন দাদা বলছে যে তুমি আমাকে এখানে মানে এত সুন্দর ট্যাটু করেছো, আর আমি বুঝতেই পারছি না, বুঝতে পারলাম না আমি ঘুমিয়ে ঘুমিয়ে যে তুমি আমাকে এখানে ট্যাটু করে দিয়েছো। এই কথা শুনে শায়ন দাদাকে মেয়েটি বলে আমি আসলে ভালোবাসা দিয়ে তোমাকে এঁকেছি, তো সেই কারণের জন্য তুমি বুঝতে পারবে না। এটাও শায়ন দাদা খুব অবাক হয়ে যায় যে শায়ন দাদার হাতে লাগেনি অথচ ট্যাটু হয়ে গেছে। এরপর শায়ন দাদা মেয়েটির যে ফটোটা এঁকেছিল সেই ফটোটা স্টোর রুমে রেখে দিয়েছিল, তার কারণ হচ্ছে ওইটাকে ফিনিশিং টাচ দেবে বলে। একদিন হঠাৎ দেখে শায়ন দাদা যে ওটা ফিনিশিং টাচ দেওয়ার মতন ফটোটা নেই, কারণ ফটোটা কেউ ঘষে লেপটে দিয়েছে। বাড়ির মধ্যে তো দুজনেই আছে, একজন শায়ন দাদা আর একজনই মেয়েটি, তা কে লেপটে দেবে শায়ন দাদার ফটোটাকে? কেউ লেপটে কি দিতে পারে? তারা নিশ্চয়ই মেয়েটি দিয়েছে। এরপর শায়ন দাদা দেখে মেয়েটি বিভিন্নভাবে তার ওপর নজর রাখছে। একবার কোনো একটা আর্টিস্টদের মিটিংয়ে শায়ন দাদা যায়, সেখানে বুলগেরিয়াতে গিয়েছিলেন একবার। সেই বুলগেরিয়াতে যখন গিয়েছিলেন সেখানে একজন মেয়ে পেন্টারের সঙ্গে মানে লেডি পেন্টারের সঙ্গে শায়ন দাদার আলাপ পরিচয় হয়। সেই লেডি পেন্টার শায়ন দাদার সাথে অনেক গল্প করে, শেখান করে, অনেক গল্প টল্প করার পর শায়ন দাদা ফিরে আসে। যখন ইস্তাম্বুলে বসে মুন শায়ন দাদাকে বলেছিল তুমি নয় ভালোই আঁকো, তা বলে তুমি যখন বুলগেরিয়াতে গিয়েছিলে ওখানে লেডি পেন্টারদের সাথে গল্প করতেই হবে, তাদের সাথে শেখান করতেই হবে, এত ঘনিষ্ঠতা কিন্তু আমার পছন্দ নয়। শায়ন দাদা ভাবল যে ইস্তাম্বুলে বসে ইস্তাম্বুলে কাউকে দিয়ে নজর রাখতেই পারে মুন, কিন্তু ইস্তাম্বুলে বসে বুলগেরিয়াতে কী করে শায়ন দাদা কোথায় কী করেছে না করেছে, এত সুখ খুঁটিনাটি কী করে সম্ভব হচ্ছে মেয়েটির পক্ষে? শায়ন দাদা তো খুবই প্রবলেম শুরু হয়েছে, চিন্তা করছে। কিন্তু শায়ন দাদার মনে হচ্ছে যে ও খুব পজেসিভ হয়ে যাচ্ছে শায়ন দাদার প্রতি, আর শায়ন দাদা এই পার্সোনাল লাইফে কেউ ইন্টারফেয়ার করে শায়ন দাদা সেটা কোনো দিনই পছন্দ ছিল না, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি। যাই হোক, শায়ন দাদার মাথায় এসছে ওকে, ও শায়ন দাদাকে বিভিন্নভাবে ফলো করছে। একদিন কী করলো শায়ন দাদা, একটা কানে দুল পড়ল আর মাথার চুল যেটাকে পাং স্টাইল বলে মাঝখানে চুল আছে, দু সাইডে চুল নেই, এরকম করে চুলটাকে কেটে বাড়িতে এসছে। বাড়িতে এসে ওটার একটা ফটো তুলে এফবিতে দিয়েছে। দেওয়ায় ওর মা লিখেছে যে বাবু তোকে, তুই এত রোগা হয়ে গেছিস, তোকে তো খুব একটা মানে এত মোটেই ভালো লাগছে না, তুই খুব রোগা হয়ে গেছিস। তার উত্তরে শায়ন দাদা লিখে দিয়েছিল আমি মোটেই রোগা হয়নি মা, আমি ঠিকই আছি। এই ফটোটা দেখার পরও মেয়েটি শায়ন দাদাকে বলল আমার না তোমার এই হেয়ারস্টাইল বা কানে দুল পরাটা ভালো লাগছে না, এটা ভালো লোকেরা ঠিক একটা খুব একটা করে না, এই যে কানে দুল যেটা পরেছো এটা কোনো দরকারই তোমার ছিল না। এটা শোনার পর শায়ন দাদা বলে যে এটা তো আমার ইচ্ছে, এটা আমার স্টাইল, আমি পরতেই পারি। তখন মেয়েটি রাত্রির শোবার আগে শায়ন দাদার কানে হাত দিয়ে দুলটাকে দেখে বলে এটাও কিন্তু একটা দরকার ছিল না, আর মাথার চুলে যে পাং করেছো এটা করারও তোমার দরকার ছিল না। এইটা দেখে শায়ন দাদার খুব রাগ হয়, কিন্তু রাগ হলেও শায়ন দাদা কিছু বলতে পারে না। পরের দিন সকালবেলা শায়ন দাদা উঠে
একটা চমৎকার দেখতে পায়। তার কানে দুল নেই এবং মাথায় যে পাঙ্ক করেছিল সেখানে পাঙ্কের স্টাইলটা নেই, সেই পুরনো যেরকম ছিল সারা মাথা ভর্তি চুল সেটাই রয়েছে। সায়ন্দারা সঙ্গে সঙ্গে পার্লারে যায়, পার্লারে গিয়ে বলে তোমরা কি আমাকে কান ফুটিয়েছ দেখো তো। তারাও হাত দিয়ে দেখে কানের মধ্যে কোনো হোলই নেই, যেটা কালকে রাত্রির বেলাও ছিল সে হোলটা নাকি কোনোদিনই করাই হয়নি। দোকানদাররাও তাজ্জব, সায়ন্দাদাও তাজ্জব। তবে সায়ন্দাদা এবারে আস্তে আস্তে বুঝতে পেরেছে যে মুনের মধ্যে নিশ্চয়ই কোনো রকম প্রবলেম আছে। তা কি আর করবে, এবার একদিন সায়ন্দাদা মুনকে বলে যে দেখো তুমি একটা কাজ করো, চলো আমরা দুজনে একটু বোটে করে ঘুরে আসি। মুন তখন বলে না মানে বাবা আমি যাবো না, আমি তো ক্যাসপিয়ান সাগরের ওখানে থাকতাম, আমাদের বোট একবার ডুবে যাচ্ছিলো সেই জন্য আমি ওখানে যাবো না একদম। তখন ক্যাসপিয়ান সাগরের পাশে থাকছে, সায়ন্দাদা ভাবছে জলে এর এত ভয়, এটা কিছু নিশ্চয়ই একটা ব্যাপার আছে। তা সায়ন্দাদা কি আর করবে, কিছু করার নেই। একদিন সায়ন্দাদা করে কি মুনের আরেকটা এক্সিবিশনে চলে যায়। সেই এক্সিবিশনে গিয়ে সেখানে আরেকটি মেয়ের সাথে সায়ন্দাদার আলাপ হয়। তা দেখে মুন খুব রেগে যায় এবং রাত্রিবেলা সায়ন্দাদাকে বলে তুমি একটু ভালো আঁকতে পারো বলেই সব মেয়েদের সঙ্গে কি তোমাকে থাকতে হবে, আর মেয়েরা তোমাকে এত ভালোবাসে সেটা কি তুমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে। এই কথাতে সায়ন্দাদার খুব রাগ হয়, কিন্তু রেগে গেলেও সায়ন্দাদা বুঝতে পারছে এখন আর সে নিজের মধ্যে নেই, সে রাগ করেও আলটিমেটলি কোনো লাভ নেই। সায়ন্দাদা সেদিন বলে অ্যাকচুয়ালি কি জানো, আমি সব মেয়ের মধ্যে তোমাকে খুঁজে পেতে চাই, সব মেয়ের মধ্যে তোমাকে দেখতে চাই, তোমার মতন এত সুন্দরী আমি তো কোনোদিন দেখিনি। এই কথাটা বলে মেয়েটি খুব খুশি হয়, মানে মুনের কথা বলছি, সে খুব খুশি হয়। সে খুশি হয়ে সায়ন্দাদাকে বলে সত্যি সত্যি তুমি এই কথাটা বলছো? সায়ন্দাদা বলে হ্যাঁ সত্যি, আমি সব মেয়ের জায়গায় খালি তোমাকে দেখতে চাই, আর সেই জন্য সব মেয়ের মধ্যে আমি তোমাকে খুঁজে পেতে চাই। এই কথাটা বলার পরের দিনে সকালবেলা কি ভয়ানক ঘটনা হয় শুনবেন, শুনুন তাহলে। পরের দিন সকালবেলা দেখে হোয়াটসঅ্যাপে যত মেয়ের যার যার যা যা ডিপি ছিল সব জায়গায় মুনের ফটো, ইভেন ওর মায়ের যে ডিপি ছিল সেই মায়ের ডিপিটাও মুনের ফটো। সায়ন্দাদা তো অবাক হয়ে যায়, মানে সায়ন্দাদা নিজে চিন্তা করে যে তার প্রোফাইল পিকচারে এইরকম ফটো আসলো কী করে, সবার চেঞ্জ হতে পারে, নাম্বার চেঞ্জ, সেখানে মুখগুলো সকলের চেঞ্জ হয়ে গেল। ঠিক এই সময় ঘটনা ঘটেছিল, এই শর্মিষ্ঠা ম্যাডাম সেই সময় মেসেঞ্জারে লিখেছিল ওই কাপের ঘটনাটা, যে কাপটা আমায়, সেই জন্য রাগে বুঝতে তো পারছে না কে দিয়েছে, রাগে ও কোনো রিপ্লাই করেনি। এই ঘটনাটা সেই সময় ঘটেছিল। এরপর সায়ন্দাদা মাথার মধ্যে একটা ঢুকে যায় যে না নিশ্চয়ই এর মধ্যে একটা কোনো ব্যাপার আছে, কারণ যা বলছে ঘটনাটা তারপরের দিন সেইটাই ঘটছে। এই চিন্তা করে একদিন ইস্তাম্বুলে তো জানেন নিশ্চয় প্রচুর মসজিদ আছে, সেই মসজিদে একজন মৌলবী বাবার কাছে সায়ন্দাদা যায়। সায়ন্দাদা গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে প্রথম থেকে যে যে ঘটনা জীবনে ঘটেছে। সেটা শুনে মসজিদের যে মৌলবী বাবা সে বলে যে তোমাকে যে এমন একটা জিনিস ধরেছে সে তোমাকে সহজে ছাড়বে না, সেটা আমি বুঝতে পারছি, তোমাকে শান্তিতে থাকতেও দেবে না, তবে তোমাকে আমি একটা কথা বলি, তোমার ক্ষতিও সে করবে না, তোমার ভয় পাওয়ার তাকে কিছু নেই, যদি তোমার ক্ষতি করতো তাহলে সে অনেকদিন আগেই তোমার ক্ষতি করে দিত। আর তোমাকে আমি একটা রেমিডিস দিচ্ছি, তাতে উপকার হবে তবে তুমি তাকে ছাড়াতে পারবে না, সে তোমায় ছেড়ে কিন্তু কোথাও যাবে না। আর সবার শেষে একটা তোমায় কথা বলি, আমি তোমাকে বাঁচাতে পারবো তখনই যখন তুমি আমায় ওই মেয়েটির ইতিহাসটা এসে বলবে, তবেই আমি তোমাকে বাঁচাতে পারবো। এই কথাটা শোনায় সায়ন্দাদা বার আটেক ইন্ডিয়াতে আসবার চেষ্টা করেছিল, বার আটেক ইন্ডিয়াতে ফ্লাইটের টিকিট কেটেছিল, ওই বার আটেক ফ্লাইটের টিকিট ক্যান্সেল হয়ে যায়, তার কারণ হচ্ছে ফ্লাইটগুলোই ক্যান্সেল হয়ে যায়, আসতে পারে না। এরপর দাদার মাথায় এসে যায় যে আমার পক্ষে এই একজন অশরীরীর সঙ্গে থাকাটা অসম্ভব, দাদার আমার পক্ষে থাকা সম্ভব না। এই চিন্তা করে কি করে মাকে একদিন ফোন করে, মাকে ফোন করে বলে যে সায়ন্দাদা বলে যে মা জানো তো আমি এখানে এরকমভাবে আটকে গেছি। সেদিন মাকে আস্তে আস্তে পুরো ঘটনাটা বলে। মা তখন পুরো ঘটনাটা শোনার পর বলে যে সবই তো ঠিক আছে, দেখ মেয়েটা হয়তো জীবনে প্রচণ্ড ধাক্কা খেয়েছে সেই জন্য তোকে ছাড়তে ভয় পায়, আর তোকে ছাড়তে ভয় পাচ্ছে বলেই তুইও না ওকে ছেড়ে আসিস না। সায়ন্দাদা বলে তুমি কি বলছো, তুমি শুনছো একজন অশরীরী অশরীরী প্রেতাত্মা তার সঙ্গে তুমি তোমার ছেলেকে থাকতে বলছো? সেই মুহূর্তে মা বলে হ্যাঁ রে আমি তোকে থাকতে বলছি, তার কারণ দেখ মেয়েটার কথাও তো একবার চিন্তা করবি,
আর আমি মন ছাড়া তোর সাথে কাউরই বিয়ে দেবো না, ওর যা ওকে যা আমি দেখেছি। এইটা শুনে সায়ন দাদা যখন ঘোরে তখন দেখতে পায় ফোনের মধ্যে একটা কল ওয়েটিং চলছে, কল ওয়েটিং আসছে, সেটা কার জানেন? সায়ন দাদার মার। সায়ন দাদা তখন ভাবে এতক্ষণ ও মা রূপী কার সাথে কথা বলছিল, তাহলে কি এখন মন মায়ার রূপ ধরেছে, বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে, বা করছে? অবাক হয়ে যায় সায়ন দাদা। সায়ন দাদা নিজের প্রতি সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলে। এরপর সায়ন দাদা আর কিছু করার নেই, যখন বুঝতে পারছে সেই সময় সায়ন দাদা বুঝছে যে এবার মন ওকে বিভিন্নভাবে কনফিউজ করছে, বিভিন্নভাবে কনফিউজ করছে, বিভিন্নভাবে থাকতে দিচ্ছে না। ওর মার ফোনটাকে ধরে বলে, মা তুমি রাখো, আমি তোমার সাথে পরে কথা বলবো। এরপর সায়ন দাদা কী করে, মেয়েটির ইতিহাস খোঁজবার চেষ্টা করে, ইতিহাস খোঁজার চেষ্টা করে, এবং মেয়েটিকে যেদিন প্রথম যেখানে দেখেছিল সায়ন দাদা ঠিক সেই দোকানের সামনে যায়। যে কোনো কারণেই হোক, মৌলভী বাবার তন্ত্রমন্ত্রের জোরে হোক, মেয়েটি তখন দু তিন দিন মেয়েটিকে সায়ন দাদা দেখতে পাচ্ছিল না। তখন সায়ন দাদা সেই পুরনো দোকানের সামনে যায়, মেয়েটির গিয়ে দেখে একজন বয়স্ক মহিলা দোকানে বসে আছে। তাকে তখন বলে, আপনি এখানে বসে আছেন, তা আপনার এখানে আরেকজন বসতেন, বলে ডেসক্রিপশন দেয়। এটা শুনে ওই বয়স্ক মহিলা বলে, না বাবা আমি তো এখানে গত এক বছর কোনো বাড়ি যাইনি। তখন বলছে, আপনি কি বলছেন, আপনার এই দোকানে এখানে বসেছিল? আমি তার সাথে নাম আলাপ করেছি এইরকম দেখতে। এটা শুনে ভদ্রমহিলা বলে, বাবা তুমি কথাটা কি করে বলছো, তুমি একে কোথা থেকে দেখলে? তখন মেয়েটির নামও বলে, সায়ন দাদা। কথাটা শুনে ভদ্রমহিলা বলে, তুমি একে দেখতেই পারো না, আর তুমি এর ফটোই বা দেখবে কী করে, এ তো আজ থেকে 30 বছর আগে মারা গেছে। সায়ন দাদা চমকে ওঠে, এতদিন যেটা অবিশ্বাস ছিল, সেটা সন্দেহ ছিল, সেটা আজকে সত্যিতে পরিণত হল। তখন মেয়েটির ব্যাপারে জানতে চাইলে সেই ভদ্রমহিলা আবারও বলে, দেখো বাবা আজকে আমার বিক্রির সময়, আমি তোমার সাথে কথা বলতে পারবো না। সায়ন দাদা তার হাতেও লীরা দেয়, লীরা দিয়ে বলে, আপনার যত ফুল আছে সব ফুল আমি কিনে নিচ্ছি, আপনি আমাকে সত্যিটা বলুন। আবার মনে করে দিই লীরা মানে ওই দেশের টার্মস অফ মানি। তা যাই হোক, মেয়েটির ব্যাপারে তখন বলতে শুরু করে যে মেয়েটি আজারবাইজানে থাকতো, যেটা ক্যাসপিয়ান সাগরের ঠিক পাশেই। ওইখানে আজারবাইজানের মেয়েটি অসম্ভব সুন্দরী ছিল। মেয়েটির সাথেই ভদ্রমহিলার সম্পর্ক গ্র্যান্ডমা মানে মাসির মেয়ে ছিল, এবং থাকলেও মেয়েটির সাথে ওই যে গ্র্যান্ডমার কথা বলছেন, সেই গ্র্যান্ডমার আজকে যেরকম বয়স, মেয়েটিরও কিন্তু হিসেব মতন বেঁচে থাকলে সেই বয়সই হতো। দুজনে প্রায় সমসাময়িক বয়সের ছিলেন। 22-23 বছর বয়সে তুর্কিতে একজন পেন্টার এসেছিলেন, সেই পেন্টার অসম্ভব সুন্দরী ছিল। সেই পেন্টারের সাথে মুনের লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়, মানে প্রেমে পড়ে যায় মুন এবং পেন্টারটিকে বিয়ে করে। পেন্টারটি তখন বয়স ছিল 22-23 বছর হবে। তা যাই হোক, এরপর ওখানকার গুন্ডারা ওদের পিছু নেয়, তারা গুন্ডারা মুনের যেহেতু বিয়ে হয়ে যায় সেটা দেখে ওকে কিন্তু ছাড়ে না। ওরা চিন্তা করেছিল মুনকে বিয়ে করবে, অনেক দিন ধরেই চেষ্টা করেছিল ওখানকার কোনো গ্যাংস্টার। তা একদিন রাত্রিবেলা মুন এবং মুনের হাজব্যান্ড যখন ফিরছিল, সেই সময় মুনের হাজব্যান্ডকে ওরা গুলি করে মারে এবং ক্যাসপিয়ান সাগরে ফেলে দেয়, এবং মুনকে শ্বাসরোধ করে মেরে ফেলে, ওকেও ফেলে দেয় ক্যাসপিয়ান সাগরে। যখন এই মৃত্যুটা মুনের হতে শুরু করে, সেই সময় মুন বলে, আমি তোমাদেরকে ছাড়বো না, আর আমি বারে বারে ফিরে আসবো, এবং আমি যে লাইফটা চেয়েছিলাম সেই জীবনটাকেই আমি উপভোগ করার জন্য আবার এখানে ফিরে চলে আসব। এবং এই শখটা ওর বাবা মাও নিতে পারে না, মুনের বাবা মা, মুন যেহেতু মারা গেছে, মুনের বাবা মাও মারা যায়। মেয়েটির এই অতৃপ্ত আত্মা চারিদিকে খুঁজে বেড়াতো ওর নিজের হাজব্যান্ডকে। ওর হাজব্যান্ডের সঙ্গে মোস্ট প্রবাবলি এই যে সায়ন দাদা, তার মিল ছিল অনেকগুলো। মেয়েটি আজারবাইজান থেকে যেমন এসেছিল, ওই ছেলেটিও অন্য জায়গা থেকে আজারবাইজানে গিয়েছিল পেন্টিং করতে। সায়ন দাদা পেন্টার ছিল, ওই ভদ্রলোকও মানে যিনি মুনের হাজব্যান্ড ছিল তিনিও পেন্টার ছিল। সেই জন্য মুন অনেক দিন ধরে খুঁজে 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 শেষ পর্যন্ত সায়ন দাদার মধ্যে ওই মিলগুলো খুঁজে পায়। সেই জন্য সায়ন দাদাকে বোঝে যে ওর সেই হয়তো হাজব্যান্ড, সেটা আমরা জানি না, বলতে পারবো না, সেটা আগের বছর আগের জন্মের হাজব্যান্ড ছিল কি না সেটা কিন্তু আমি জানি না। যাই হোক, ও গ্র্যান্ডমা এই গল্পটা যখন বলে, গ্র্যান্ডমার চোখ থেকে টপটপ করে জল পড়ে। সায়ন দাদাও
আস্তে আস্তে সমস্ত কথা বলে এবং তার সাথে কীভাবে দেখা হয়েছিল এইসব কথাও বলে এবং আস্তে আস্তে শাহিন দাদার পায়ের তলা থেকে মাটি সরে যায়। ভাবে এতদিন সে কার সাথে ছিল, কার সাথে সে ঘর করেছে। এরপর সে মৌলভি বাবার কাছে যায়। মৌলভি বাবার কাছে যাওয়ার পর মৌলভি বাবার সাথে সমস্ত কথা বলে। জানার পর মৌলভি বাবা তাবিজ এবং কবজ দেয় এবং বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওই দেশ ছেড়ে ইমিডিয়েটলি তুমি তোমার দেশে ফিরে যাও। এবং একটা ওনারা ওখানে আগুন জ্বালিয়ে কোনো একটা অনুষ্ঠান করেছিল এবং শাহিন দাদা 2018 সালে ভারতে চলে আসতে যায়, চলে আসে, কারণ 2020 আর এখনও ইন্ডিয়াতেই রয়েছে, কারণ করোনার জন্য আর বাইরে যেতে পারিনি এবং আর কোনোদিন যাবেও কিনা সেটাও মুশকিল। এমন একজনের ট্রুথ ইজ স্ট্রেন দ্য ফিকশন আজকে আপনাদের সঙ্গে গল্পটা বললাম। সে ছিল একজন যুক্তিবাদী লোক, সে ভূত ভগবান কোনো কিছুতেই বিশ্বাস করত না, কিন্তু তার জীবনে আজকে এমন একটা ঘটনা ঘটে যে ঘটনাটা সত্যি মর্মস্পর্শী এবং ভয়ঙ্কর। আমরা ঘটনাটা দেখলাম মর্মস্পর্শী রূপে, কিন্তু একটা কথা আজকে চিন্তা করুন, ঘটনাটা কতটা ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর ঘটনা আমি তো আমার জীবনে কখনো শুনিনি এবং আজকে আমি এত বছর ধরে যত গল্পই বলেছি, যত গল্পই যত লোকের কাছ থেকে শুনেছি, সত্যি ঘটনা আজকে এই ঘটনাটা আমার জীবনে মনে দাগ কেটে রেখেছে। সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে জানাবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। আবার পরের গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের সঙ্গে।